अस्सलाम वालेकुम दोस्तों, कैसे हैं आप लोग? तो बंधुरा, फाइनली Redmi Note 9, Redmi 9, Redmi 9T, Poco M3, MIUI 13 আপডেট রিলিজ হয়ে গেছে। তো বন্ধুরা, যা যা Redmi 9, Redmi Note 9, Redmi 9T, Poco M2 ইউজ করেন, তারা অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করতে থাকুন। আজকের এই ভিডিওতে দেখাবো MIUI 13 এর আপডেটে কী কী চেঞ্জেস, কী ফিচার্স থাকে, অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করতে থাকুন। তো বন্ধুরা, আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন MIUI 13.0.1.0 স্টেবল ভার্সন, আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন ইন্ডিয়া স্টেবল ভার্সন, আপনি এখান থেকে পাচ্ছেন আইএন সাইন। তো বন্ধুরা, যারা ইন্ডিয়া স্টেবল ভার্সন ইউজ করেন, যারা গ্লোবাল স্টেবল ভার্সন ইউজ করেন, যারা চাইনিজ স্টেবল ভার্সন ইউজ করেন, তারা অবশ্যই আপডেটই করেন, কারণ এই আপডেটে প্রচুর পরিমাণ ফিচার্স থাকতেছে। তো বন্ধুরা, যাদের আপডেটই এসেছে তারা অবশ্যই আপডেটই করেন, আর যাদের এখনো আপডেট আসে নাই তারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করতে থাকুন। ভিডিওর শেষে বলে দিব আপডেটটি কবে ফুলভাবে রিলিজ হবে। তো বন্ধুরা, এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন MIUI 13.0.1.0 স্টেবল ভার্সন। তো বন্ধুরা, এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন আপডেট অ্যান্ড্রয়েড সিকিউরিটি প্যাচ মার্চ 2022 সিস্টেম সিকিউরিটি। এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন স্টেবল MIUI অন অ্যান্ড্রয়েড 12, অ্যান্ড্রয়েড 12 কিন্তু আপডেট আপনারা পেয়ে যাবেন। তো বন্ধুরা, ফিচার্সগুলো কিন্তু আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন কি কি ফিচার্স অ্যান্ড কি কি অ্যানিমেশন থাকবে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন মোর ফিচার্স অ্যান্ড ইমপ্লিমেন্ট আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন ইনহান্স অ্যাক্সেসিবিলিটি সাপোর্ট ফ্রম ফন্ট, তারপর এখান থেকে আরো কিন্তু প্রচুর পরিমাণ ফিচার্স অ্যান্ড অ্যানিমেশন আপনারা দেখতে পাচ্ছেন কি কি ফিচার্স অ্যান্ড অ্যানিমেশন থাকবে। তো বন্ধুরা, অবশ্যই আপনারা আপডেটই করে নেন, কেননা এই আপডেটে প্রচুর পরিমাণ ফিচার্স অ্যান্ড অ্যানিমেশন থাকতেছে, তা আপডেটই পাবেন। তো বন্ধুরা, অনেকজনে বলতে পারেন যে ভাইয়া, আপনার তো Redmi Note 10 দিয়ে দেখাইতেছেন, ভাইয়া আমার কাছে Redmi 9 ডিভাইসটি অ্যাভেলেবেল নাই, Redmi Note 9 ডিভাইসটি অ্যাভেলেবেল নাই, এর জন্য আমি দেখাইতে পারতেছি না। তো বন্ধুরা, আপনাদেরকে প্রমাণ সহ দেওয়ার জন্য আমি কিন্তু Xiaomi-র একটি অফিসিয়াল সাইটে তথ্যগুলো নিয়ে রেখেছি, আপনাদেরকে আমি দেখাইতেছি। তো পাচ্ছেন এখান থেকে Xiaomi-র একটি অফিসিয়াল সাইটে কিন্তু আমি ভিজিট করেছি। তো বন্ধুরা, এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন Xiaomi UI। তো বন্ধুরা, এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন নিচে MIUI আপডেটের যে সকল ডিভাইসে আপডেট আসবে MIUI 13। তো বন্ধুরা, এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন মাত্র 5 দিন হয়েছে পোস্টটি করা হয়েছে এই সাইটে। তো বন্ধুরা, এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন Redmi Note 9, Redmi 9 and Poco M3 MIUI 13 update is getting ready, update 19 November। তো বন্ধুরা, এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন 19 নভেম্বরে কিন্তু আপডেটটি রেডি হয়ে আছে, আপনারা দেখতে পাচ্ছেন। বন্ধুরা, এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন Redmi Note 9 Redmi 9 Redmi 9T and Poco M3 MIUI 13 update রিলিজ আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, চাইলে কিন্তু আপনারা সাইটটিতে ভিজিট করে এখান থেকে পড়ে নিতে পারেন, ভার্সন কুড়িংগুলো আপডেট আসবে আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন ভার্সন কুড়িংগুলো কিন্তু আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন গ্লোবালে কিন্তু MIUI 13.0.1.0 আপডেটটি আসবে, এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন আইএন সাইন। তো বন্ধুরা, আমি যদি আপনাদেরকে একটু জুম করে দেখাই তাহলে আপনারা দেখতে পারবেন। তো বন্ধুরা, এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন আইএন দেখতে পাচ্ছেন ইন্ডিয়া স্টেবল ভার্সনের জন্য কিন্তু আপনাদের MIUI 13.0.1.0 আপডেট আসবে। তো বন্ধুরা, এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন অ্যান্ড্রয়েড 12 কিন্তু আপডেট আসবে, আপনাকে থেকে দেখতে পাচ্ছেন অ্যান্ড্রয়েড 12। তো বন্ধুরা, অ্যান্ড্রয়েড 12 এর সাথে কিন্তু আপনারা আপডেটটি পাবেন, অবশ্যই আপনারা আপডেটটি করে নেন, কেননা প্রচুর পরিমাণ ফিচার্স অ্যান্ড অ্যানিমেশন থাকবে। যাদের আপডেট এসেছে তারা অবশ্যই আপডেটটি করে নেন, আর এখানে আর যাদের এখনো আপডেট আসে নাই তারা কিছুদিন ওয়েট করুন, ওয়েট করার পর আপডেটটি চলে আসবে। তো বন্ধুরা, এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন চাইনিজ ভার্সনের যে Redmi 9 ডিভাইসের জন্য যে MIUI 13 আপডেট এসেছিল, এই লিঙ্কটিতে ক্লিক করলে আপনারা কিন্তু দেখতে পারবেন। এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন চাইনাতে কিন্তু MIUI 13। তো বন্ধুরা, যারা চাইনিজ স্টেবল ভার্সন ইউজ করেন তাদের কিন্তু অলরেডি আপডেটটি কিন্তু এসে গেছে। তো বন্ধুরা, এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন চাইনিজ স্টেবল ভার্সনের জন্য কিন্তু MIUI 13.0.4.0 স্টেবল ভার্সন রিলিজ হয়েছিল, যারা চাইনিজ স্টেবল ভার্সন ইউজ করেন। তো বন্ধুরা, এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনশটগুলো কিন্তু দিয়ে রেখেছে, আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন চাইনিজ স্টেবল ভার্সনের জন্য। তো বন্ধুরা, এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন Redmi 9 ডিভাইসের জন্য কিন্তু চাইনিজ স্টেবল ভার্সন কিন্তু রিলিজ হয়ে গেছে। তো বন্ধুরা, এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, গ্লোবালের জন্য কিন্তু অলরেডি রেডি হয়ে গেছে, আপনাদের কিন্তু আমি দেখিয়েছিলাম গ্লোবালের জন্য কিন্তু
MIUI 13 কিন্তু রেডি হয়ে গেছে। তো বন্ধুরা এখান থেকে স্ক্রল করে নিচের দিকে আসলে কিন্তু আরো তথ্য আপনারা পেয়ে যাবেন। তো বন্ধুরা এখান থেকে দেখতে পাচ্ছেন Redmi 9 service MIUI 13 release date। তো বন্ধুরা এখান থেকে দেখতে পাচ্ছেন Redmi 9 service MIUI 13 release date। তো বন্ধুরা এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন নভেম্বর অল fix and rolling out user basing please wait। দেখতে পাচ্ছেন তো বন্ধুরা আপনাদেরকে বলতেছে যে ধৈর্য সহকারে আপনারা ওয়েট করুন, নভেম্বরের লাস্ট দিক দিয়ে আপনারা কিন্তু আপডেটটি পেয়ে যাবেন পাবলিক ভাবে। তো বন্ধুরা Redmi Note 9 যারা ইউজ করেন তাদের জন্য কিন্তু ডেট রিলিজ হয়ে গেছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন তো বন্ধুরা যারা Redmi 9 ইউজ করেন তাদের জন্য কিন্তু রিলিজ হয়ে গেছে। তো বন্ধুরা সকল ইউজারদের জন্য কিন্তু রিলিজ হয়ে যাচ্ছে ধীরে ধীরে। তো বন্ধুরা Redmi Note Redmi 90 ডিভাইসের জন্য কিন্তু রিলিজ হয়ে গেছে, Poco M3 ডিভাইসের জন্য কিন্তু রিলিজ হয়ে গেছে। তো বন্ধুরা যারা Redmi 9 Redmi 9 সার্ভিস Redmi Note 9 Poco M3 ইউজ করেন তারা অবশ্যই ধৈর্য সহকারে ওয়েট করুন, নভেম্বরের শেষ দিক দিয়ে কিন্তু আপনারা আপডেটটি পেয়ে যাবেন, হয়তো নভেম্বরের 30 তারিখে আপডেটটি আপনারা পেয়ে যেতে পারেন। তো বন্ধুরা আজকে বিটি এ পর্যন্তই, এতক্ষণ বিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।